দিনাজপুর জেলা খানসামা থানা হুসিনপুর ইউনিয়ন আমার এলাকার কথা বলছি, এক বেয়াদব প্রধানমন্ত্রী ছবি নিয়ে কার্টুন বানাইছে, এক ঘন্টার মধ্যে তদন্ত টিম গঠন করে ওকে গ্রেপ্তার করে জেলখানে পাঠানো হয়েছে। আমি বলতে চাই দুনিয়ার সব প্রধানমন্ত্রীর মাথা যদি এক পাল্লায় দেন, আমার নবীজির পায়ের ধুলা যদি এক পাল্লায় দেন, নবীর পায়ের ধুলার ওজনের সমান সব প্রধানমন্ত্রীর মাথার ওজন হবে? তাহলে আমার নবীকে গালি দেয় এদের গ্রেপ্তার করেন না কেন, গ্রেপ্তার করেন না কেন? গ্রেপ্তার করা হয় না তার মানে আপনারা সাপোর্ট দেন? বিশ্বাস করি আমার দেশের এমপি মুসলমান, মন্ত্রী মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, বঙ্গবন্ধু মুসলমান, আমার দেশে নবীর বিরুদ্ধে কোন বেঈমান নবী কিনে কটূক্তি করবে বাংলার মুসলমানের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, কথা কয় না, আছে না নাই? বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, এ যেমন ছাগল মুসলমান দাবি করে, ইসলামী আন্দোলন করে না, ইসলামী দল করে না, সে তেমন বড় ছাগল, ঠিক কি না? এখন অনেক ইসলামী দল কথা বললে চান্দি গরম হয়। আল্লাহর কাছে একটা দল প্রিয়, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, কথা কন নাকি? আপনি আওয়ামী লীগ করেন, করেন বিএনপি করেন, করেন, ইসলামের দল আপনার করতে হবে আল্লাহর জান্নাত চাওয়ার জন্য। জান্নাতে যেতে হলে অবশ্যই ইসলামের দল আপনাকে করতে হবে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অবশ্যই ইসলামের দল মিনহু এটা আল্লাহর দল, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই দল যারা পছন্দ করে না আল্লাহ কয় তাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কেন আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদীন। এটা সূরা বাকারা এক নম্বর পারা তিন নম্বর বিশটা এক নম্বর লাইনের ষোলো নম্বর আয়াত। আল্লাহ বলে এরা হলো তারা, এরা আমি আল্লাহর দল বাদ দিয়া শয়তানের দল করে, এরা হলো পদ্মরষ্ট, এরা হলো জাহান্নামের কীট। আল্লাহর দল ছাড়া আর অন্য কারো দল করবো? আল্লাহর দল যারা করে তারা ভদ্র হয়, নম্র হয়, আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, কথায় কথায় মানুষকে সালাম দেয়। আর যারা শয়তানের দল এরা কথায় কথায় মানুষের বিরুদ্ধে মামলা দেয়, যারা শয়তানের দল এরা কথায় কথায় মানুষকে খুন করে, যারা শয়তানের দল তারা কথায় কথায় মানুষকে গুম করে, আর যারা শয়তানের দল এরা ভালো মানুষকেও দোষী বানাইয়া দেয়। আমার নবীর মতো ভালো কেউ ছিল বলেন? আল্লাহ যার ব্যাপারে বলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে, তাদের মধ্যে ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রের মতো আর কারো চরিত্র নাই। সেই নবীর চরিত্র কলঙ্কের দাগ লাগাইছে, কালি লাগাইছে আবু জাহিল্লারা, কয় মুহাম্মদ যৌবনের চাহিদা একাধিকবার বিয়া করছে, অথচ আমার নবী এগারোটা বিয়ে করেছে, একটা বিয়াও নিজের পছন্দ মতো করে নাই, আল্লাহ পছন্দ করে জিবরিলকে পাঠাইছে, নবী তারপরে বিয়ে করছে, কথা কন নাকি ভাই? এই এগারো জনের মধ্যে বিধবা ছিল, ইতিম ছিল, শিশু ছিল। বুদ্ধিজীবীরা কয় মুহাম্মদ এতটাই পাগল শিশু আয়েশাকে বিয়ে করছে, আহারে বাঙ্গায় না উজুবিল্লা কয় না, ও বুদ্ধিজীবী না, ও টপ লেভেলের ফেরাউন নমরুদ, ওকে সুতার বাড়ি মারা দরকার। এখন এটা যেটা বলবেন হুজুর রাজনীতির কথা কেন কইলেন, তুমি রাজনীতির কচু বোঝো, ঘোড়ার ডিম বোঝো, তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমি তাকে ছাড় দেব? দিনাজপুর জেলা খানসামা থানা হুসিনপুর ইউনিয়ন আমার এলাকার কথা বলছি, এক বেয়াদব প্রধানমন্ত্রী ছবি নিয়ে কার্টুন বানাইছে, এক ঘন্টার মধ্যে তদন্ত টিম গঠন করে ওকে গ্রেপ্তার করে জেলখানে পাঠানো হয়েছে। আমি বলতে চাই দুনিয়ার সব প্রধানমন্ত্রীর মাথা যদি এক পাল্লায় দেন, আমার নবীজির পায়ের ধুলা যদি এক পাল্লায় দেন, নবীর পায়ের ধুলার ওজনের সমান সব প্রধানমন্ত্রীর মাথার ওজন হবে? তাহলে আমার নবীকে গালি দেয় এদের গ্রেপ্তার করেন না কেন, গ্রেপ্তার করেন না কেন?
গ্রেফতার করা হয় না তার মানে আপনারা সাপোর্ট দেন? বিশ্বাস করি আমার দেশের এমপি মুসলমান, মন্ত্রী মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, বঙ্গবন্ধু মুসলমান, আমার দেশে নবীর বিরুদ্ধে কোন বেঈমান নবী কিনে কটূক্তি করবে বাংলার মুসলমানের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। যে মানুষটা নামাজ পড়ে না উনিও নবীকে ভালোবাসে, যে মানুষটা কোরআন পড়তে পারে না ওই মানুষটাও নবীজিকে ভালোবাসে। কথা বলেন না কেন? আমার নবীর আদর্শের বিরুদ্ধে স্ক্রিমিনি খেলবা এটা বাংলার মুসলমান মেনে নিবে না। কমপক্ষে পাবনার মুসলমান কোরআনের জন্য রসুলের জন্য নিজের কলিজা দিতে পারে, বাপকে গালি দিবে মেনে নিবে, মারে গালি দিবে মেনে নিবে, নবীকে গালি দিলে মেনে কখনো নেবে না, ঠিক না বেছে? কারণ পাবনার মুসলমান খোদা ভীরু, আল্লাহ ভীরু, ইসলাম ভীরু, কথা বলেন ঠিক কিনা? বোঝে না, বোঝে না, বুঝবে ওই দিন যেদিন কবরে যাবে, ঠিক কিনা? বুঝবে ওই দিন ওর বাপ যেদিন মারা যায় পড়ে থাকে, কেন মাপ চাও কে? হ্যাঁ 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 ও মুসলমান, দুই ছাত্র গ্রুপে লাগছে ঝগড়া, আলিমের গ্রুপ আর দাখিলের গ্রুপ। হুজুর কাই মাপসা আলিম গ্রুপের কাছে মাপসাও, মাপসায় কিন্তু আলিমের ছাত্ররা এরপরও কান্দে, কিরে মাপ না চায় কান্দো কেন? কয়েকজন মাপসায় না দেখেন পা খামসে শেষ করে দিছি, কথা কন না কে? অবস্থা তাই, আমাদের কাছে মাপ চায় না, ওরা খামসায় খামসায়, আর খামসে করে তো উ আ কওয়া লাগবে, কথা কন না কে? উ আ কওয়া লাগবে না, উ আ যখন কওয়ার জন্য দুই চারজন নিয়ে বাড়াইবেন, কই মৌলবাদ বাইরে হইছে? তা আমি মৌলবাদী, তুই কি? তুই মৌলবাদী, কারণ তোর মার বিয়ে তো আমরা পড়াইছি, তোর বাবার বিয়ে আমরা পড়াইছি, তোর বিয়ে আমরা পড়াইছি, তোর জায়গা আমরা পড়াবো। হ্যাঁ হ্যাঁ থু দেয় উপরে উপরে, আরে কথা কর না কে? থু দেয় উপরে, কয় আল্লাহ থুটা আমার গায়ে পড়লো কেন? আরে বলো, থু যদি তুই ডান বামে দিতি তখন তো থু তোর গায়ে পড়তো না, যেমন থু নিজের গায়ে পড়ে, এটা এটা যেমন নিজের অপরাধ, আলেমদের গালি দেওয়া, আলেমদের মামলা দেওয়া, জেলে ঢুকা, এটাও তেমন মুসলমানের সবচেয়ে বড় অপরাধ। আমার বাংলাদেশের সব মুসলমানদের আল্লাহ হেফাজত করেন, আমাদের যা ত্রুটি আছে আল্লাহ যেন সব ত্রুটিগুলো আমাকে আমাদেরকে মাফ করে দেন, তা না হলে জান্নাত যাওয়া এত সহজ না আমাদের, এত সহজ না।